আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর এই যে, এটা হচ্ছে আরিশ মনির নতুন ট্রাইসাইকেল, তো এইটা নিয়েছে আরিশের বাবা আরিশের জন্য এখন আপাতত। ও তো এখনও অনেক ছোট, তো এই ছোট অবস্থায় এই ছোট ট্রাইসাইকেল দিয়ে ও চালানোটা আগে শিখুক, তারপর একটু বড় হলে আরও বড়গুলা কিনে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে এটা আমরা বাসায় নিয়ে আসার পর আরিশের আগ্রহ দেখে তো আমি অবাক, কারণ সে শপের মধ্যে এইগুলোর দিকে ফিরেও তাকায় নাই। ওকে যে বড় গাড়িগুলোতে বসানো হয়েছে ওইগুলোর প্রতিও ওর কোনো আগ্রহ দেখা যায় নাই, কারণ ওখানে অনেক গাড়ি ছিল, তো একসাথে অনেক গাড়ি দেখে ওর তেমন একটা আগ্রহ ছিল না। তো যখন এটা বাসায় নিয়ে আসা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আরিশ মনির হ্যাপিনেসটা, ও কতটা খুশি ছিল যখনই সে সিএনজির মধ্যে এটা দেখে। দেখার পর তো খুব খুশি হয়ে যায়, আর বাসায় আনার পর সে যে ড্রেসও চেঞ্জ করে নাই, আমাদেরকেও চেঞ্জ করতে দিচ্ছিল না, সে কখন এটাতে উঠবে, মানে খুবই আগ্রহ দেখায়। তো প্রথমে একটু আগ্রহ দেখায়, তারপর হচ্ছে এটা সে আর মানে তেমন একটা ধরেও দেখে না। বাসায় এখন এটা এভাবেই পড়ে আছে বলতে গেলে। আর চালাতে তো পারে না, প্যাডেল চাপতে পারে না, আর গাড়ির প্রতি হচ্ছে প্রথম দিনই ওর একটু আগ্রহ কাজ করে, পরে এটার প্রতি আর কোনো তার ওই রকম কোনো আগ্রহ দেখি না। যাই হোক, বাসায় আনার পর এখন হচ্ছে সে এটা দিয়ে একটু খেলতেছিল। বাহির থেকে আসার পর হচ্ছে সাথে সাথেই ও এটাতে উঠতে চায়, তো আমরা এখনও চেঞ্জ করি নাই, ফ্রেশ হই নাই। আর ও তো খুবই খুশি ছিল, খালি হাসতেছে আর খুব খুশি মাশাল্লাহ। তো এখন হচ্ছে আরিশের এই সাইকেলের মধ্যে ব্যাটারি লাগাই দেবে, এটাতে ইংলিশ বাংলা রাইমস হচ্ছে প্লে হয়, আবার কিছু মিউজিকও আছে। তো এই যে এখন সে একটু ট্রাই করতেছে, শিখে যাবে কিছুদিনের মধ্যে, তবে ও উঠতে চায় না তেমন একটা। কিনে আনার পর থেকে এটা এভাবেই বাসার এক কোনায় পড়ে থাকে, কারণ সে উঠতেই চায় না। আমি একটু বসাতে চাইলেও বসবে না, যখন নিজের একটু ইচ্ছে হয় সে নিজের থেকেই বসবে। ওর বাবা অফিস থেকে আসার পর ওকে একটু এটাতে চড়াবে, এতটুকুই। বাচ্চারা আসলে এরকমই, প্রথম কিছুদিন নতুন জিনিসের প্রতি অনেক আগ্রহ থাকে, এটা দিয়ে খেলবে, ধরবে, ইচ্ছে মতো এটা ইউজ করবে, পরে দেখা যায় এই জিনিস আর ধরেও দেখে না, এই আর কি। তো এই যে এটাতে আবার লাইট সিস্টেম ছিল, কিছু মিউজিক ছিল, ইংলিশ কয়েকটা রাইমস ছিল। তো পিছন দিয়ে যে এই যে ধাক্কা দেওয়ার মতো লম্বা স্ট্যান্ড যেটা সহ, এটা সহ নেওয়া হয়েছে আর কি। এটার মধ্যে আবার দুইটা মডেল আছে, পিছনের স্ট্যান্ড ছাড়াও ছিল একটা। তারপর হচ্ছে আমি এই কোরআন শরীফটা নেই, আর সাথে হচ্ছে একটা তসবি। আমার ব্লগটা যারা নতুন দেখছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয় নাই, প্লিজ একটা ছোট রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকবেন, আপনাদের লাইকটা পেলে খুব ভালো লাগে, মানে আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগে। যাই হোক, তারপর আমার জুতাটা একটু দেখাচ্ছি। তো এই ক্যাটসটাও পছন্দ করে কিনে দেয় আমাকে, এই তো। তো আজকে আসলে আর বেশি কিছু কেনাকাটা করা হয় নাই, এই কয়েকটা জিনিসই কেনাকাটা হয়েছে। আর আরিশের সাইকেল কিনতে কিনতে অনেক টাইম লেগে গিয়েছিল। তারপর হচ্ছে রাতের বেলা আরিশের বাবা একটু শার্ট আয়রন দিচ্ছিল, আমি ওর একটু ভিডিও করে নিচ্ছিলাম। বেচারার কাপড় চোপড় অনেকদিন থেকে আমার আয়রন করা হচ্ছে না, আরও বলেও না কখনো, আমি নিজ থেকেই করি। তো একসাথে দেখা যায় অনেকগুলোই আয়রন দিয়ে রাখি, ইদানিং সে নিজেরগুলো নিজেই আয়রন দিচ্ছে। যাই হোক, সময় করে আমি কিছু কাপড় একসাথে আয়রন দিয়ে রাখব। এখন শেয়ার করছি তারপর দিন, এখানে বিকেলবেলা থেকে আমি হচ্ছে রান্নার জন্য কাটাকাটি করে নিলাম, পালং শাক কেটে নিলাম, লাউ কেটে নিলাম, আর যা যা লাগবে বাকি কিছু। তারপর এখানে কিছু ভেজিটেবলস কেটে নিলাম। আমি এখন সন্ধ্যায় একটু পাস্তা রান্না করব সন্ধ্যার নাস্তার জন্য, ও এখন অফিস থেকে আসে নাই, তো আসার আগেই আমি পাস্তাটা রান্না করে নিচ্ছি, ও আসার পর যেন সন্ধ্যার নাস্তাটা সাথে সাথেই দিতে পারি। তো পাস্তাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, আর যে সবজিগুলো দিয়ে রান্না করব সব সবজিগুলো কেটে ধুয়ে এক পাশে রাখলাম। এখন হচ্ছে আমি এই যে প্যানের মধ্যে তেল দিয়ে কিছু রসুন কুচি দিলাম, রসুনটা একটু হালকা ভেজে এখন কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি। আজকের পাস্তাটা আমি হচ্ছে শুধু ডিম দিয়ে রান্না করব, আর সবজি দিয়ে, চিকেন দিব না। এখানে সবজির মধ্যে বাঁধাকপি, গাজর, ফুলকপি, পেঁয়াজকলি,
তারপর হচ্ছে সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, এগুলা ছিল। এখন হচ্ছে চুলার হিট বাড়িয়ে আমি সবজিটা ভেজে নেব, আর দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব সয়া সস, টমেটো সস। সবজিটা সেদ্ধ হয়ে গেলে তারপর এখানে আমি ডিম দিব, আর তারপর হচ্ছে পাস্তাগুলা দিয়ে রান্না করে নেব। তো এখানে আমি পাস্তার মধ্যে সবসময় এই মশলাটা ইউজ করি, ম্যাগি, যে স্বাদে স্বাদে ম্যাজিক যে মশলাটা ম্যাগি, ওইটা এটা দিলে পাস্তার টেস্টটা একটু বেশি বেড়ে যায়। আর পাস্তার সাথেও একটা মশলা থাকে, ওইটাও দিব। এদিকে আমি পাস্তা রান্না করছি আর আরিশকেও দেখছিলাম সে কী করে। তো এই যে এখানে দেখলাম যে সে নিজে নিজে সাইকেলের উপর উঠে বসেছে, নিজে নিজে উঠতে পারে কিন্তু নামতে পারে না, উঠে একটু বসে থাকে আর এই যে রাইমসগুলো একটু শোনে। তো আমি ভিডিও করছি দেখে সে লজ্জা পেয়ে গেছে। তারপর আমি আবারও রান্নায় ফিরে আসলাম, এখন কিছু টমেটো দিয়ে দিলাম। সন্ধ্যার নাস্তা শেষ করে তারপর আমি রান্না করব। তো এখানে সবজির সাথে একটা লাউয়ের পিস দেখলাম, লাউ কাটার সময় এটাতে চলে আসছে। লাউটা হচ্ছে আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে, আর লাউ আমি হাফ নিয়েছি, পুরোটা রান্না করলে অনেক বেশি হয়ে যাবে আমাদের জন্য। তারপর পালং শাক দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করব, এই দুইটা তরকারি রান্না করব। তো আজকে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এই যে একটা ডিম দিয়ে দিলাম, ডিমের মধ্যে আরও একটু ম্যাজিক মশলা দিলাম। ভিডিও করতে করতে হঠাৎ মোবাইলের চার্জ একদমই প্রায় শেষ হয়ে গিয়েছিল, তো তখন হচ্ছে আমার মোবাইলের যেই ফ্ল্যাশ লাইট ওইটা বন্ধ হয়ে গেছে, ক্যামেরার যে লাইটটা আর কি, তো এই জন্য ভিডিওটা এরকম দেখাচ্ছে। পাস্তার মধ্যে মরিচ আর চিলি ফ্লেক্সটা আমি একটু পরে অ্যাড করব, আর ঝাল চিলি সসটা, কারণ রান্নাটা আমি হচ্ছে মরিচ ছাড়া করে তারপর আরিশের জন্য একটু রাখবো, আর বাকিটাতে হচ্ছে আমাদের জন্য মরিচ, তারপর হচ্ছে এখানে আমি চিলি ফ্লেক্সও দিয়েছি, চিলি ফ্লেক্সটা দিলে ভাল লাগে। এই তো আমার রান্না শেষ, এখন গরম গরম খেয়ে নিচ্ছি। সেও অফিস থেকে চলে আসছে, আসার পর ওকেও দিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম রান্না করতে। এখানে আমি মাছের মাথা নিয়েছি আর বাটা মাছ নিয়েছি। আজকের লাউটা আমার রান্নাটা একদমই সাধারণ ছিল, কিন্তু লাউ রান্নার পর খেতে খুবই অসাধারণ ছিল, খুবই মজা ছিল লাউ তরকারিটা। আর আমি এর আগে যতবার লাউ রান্না করেছি আমার মশলাটা একটু বেশি পড়ে যেত, আজকে আমি খুবই হালকা মশলায় রান্না করেছি, একদম সাদা সাদা টাইপ। অনেক আপুরাই আমার লাউ রান্নার ভিডিও দেখে বলেছিলেন যে লাউয়ে কম মশলা ইউজ করতে হয়, আমার আম্মু আমাকে বলেছিল। তো এরপর হচ্ছে আমি আজকে একদম কম মশলা দিয়ে লাউ রান্না ট্রাই করলাম, আসলেই কিন্তু কম মশলা দিয়ে রান্নাটা করাতেই ভালো হয়েছে। তো আর আমি মাছের মাথাটা আগে ভেজে নেই নাই, মাথাটা হচ্ছে আমি সব মশলাটা কষানোর পর এখানে মাথাটা দিয়ে তারপর কষিয়ে নিচ্ছিলাম ভালো করে, আর একটু টমেটো কুচিও দিয়েছি। তাই তো মাছের মাথা কষানো হয়ে যাওয়ার পর তারপর এখানে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। পাশের চুলাতে আমি বাটা মাছ ভেজে নিয়েছি, মাছ ভাজার পর তারপর হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর পেঁয়াজের সাথে আমি কিছু আলু দিয়ে দিয়েছি। আলুটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর ওইটাতে আমি সব মশলা দিয়ে দিব। আর পালং শাক দিয়ে মাছ রান্না করার সময় অল্প মশলা ইউজ করতে হয়, কারণ শাকের সাথে মাছ রান্নাটা হচ্ছে কম মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে। তো আজকে দুইটা তরকারিতেই আমি অনেক কম মশলা, কম তেল ইউজ করেছি, আর এই দুইটা তরকারি খেতেই খুব ভালো হয়েছিল। আরিশের বাবার কাছেও নাকি অনেক ভালো লেগেছে আজকের লাউ আর পালং শাক মাছের তরকারি। এই তো এখন আমি লাউটা কষিয়ে নিব, আর এখানে আমি কিন্তু কোনো পানি দেই নাই, লাউ থেকে অনেক পানি উঠেছে। তো আরিশের বাবা আসার সময় কিছু বড়ই নিয়ে আসছে, তো ওকে আমি বলি যে যদি বড়ই আনে যেন কম করে আনে, একবার খেলেই যেন শেষ হয়ে যায় এক বসাতে, কারণ বেশি করে বড়ই আনলে এগুলো থাকলে ভালো লাগে না, পরে খেতে ইচ্ছে করে না আর নষ্ট হয়, তো কম কম করে আনলেই ভালো। তো এখন কিছুদিন পরপরই নিয়ে আসে, দু একদিন পরপর নিয়ে আসে। তো এখানে হচ্ছে বড়ই নিয়ে আসছিলো, তো এখন হচ্ছে ও বড়ইয়ের জন্য কাঁচামরিচ ধনে পাতা কেটে নিচ্ছে, আর সাথে লবণ গুঁড়া মরিচ দিয়ে একটা মিক্স তৈরি করব। এভাবে করে খাই আমরা, এভাবে ভাল লাগে। যদিও বড়ইটা টক বড়ই ছিল না, মিষ্টি বড়ই ছিল, তারপর ওই যে কাঁচামরিচ ধনে পাতা মিক্সের সাথে খেতে ভাল লাগে। এদিকে আমি হচ্ছে রান্নাও করতেছিলাম,
এখন তারপর রান্না করতে করতে বড়ই খাবো। আজকে আমার ভয়েস ভালো আসবে না, কারণ গতকাল থেকে আমার হচ্ছে একটু কাশির প্রবলেম হচ্ছে, গলা ব্যথা করতেছে। আমরা হচ্ছে বাইরে বের হয়েছিলাম, বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, আর একটু বেশি বাতাস টাতাসও ছিল, যার কারণে হচ্ছে রাত থেকে আমার ভালোই গলা ব্যথা করতেছে। গলা খুবই কুচকুচ করতেছে আর একটু পরপর কাশি আসতেছে। তো ভয়েস দেওয়ার সময় হচ্ছে কেটে কেটে ভয়েস দিতে হচ্ছে। এই যে এখানে আমি পালং শাকটাও কষিয়ে নিচ্ছিলাম, সাথে আলু দিয়েছি, আর এই যে এখানে আরিশের বাবা মরিচ ধনে পাতার মিক্সটা তৈরি করতেছে। এই বড়িগুলো খুবই মজা, একসাথে অনেকগুলা খেয়ে ফেলা যায়, এভাবে খালি খালিই খাওয়া যায় যেহেতু বড়িটা মিষ্টি। আর ওই কাঁচামরিচ ধনে পাতার মিক্সটা দিয়ে খেতে তো আরও বেশি মজা। বাড়িতে থাকলে এই সিজনে বড়ির ভর্তা খাওয়া হতো, আমার আম্মু বানায়, সব কিছু একসাথে মিক্স করে পাটায় বেটে একটা ভর্তা করে, যেটা খুবই মজার হয়। তারপর আমার শ্বশুর বাড়িতেও বানানো হয়। আর এই সিজনে বড়ির ভর্তা খেতে কিন্তু অন্যরকম টেস্ট লাগে, একদম সব কিছু দিয়ে, সাথে তেঁতুল দিয়ে। আর এই যে এদিকে আমার রান্না হয়ে গেছে, লাউ তরকারিটা এই যে একদম সাদা সাদা টাইপ, উপরে বেশি করে ধনে পাতা দিয়ে দিলাম। আর এদিকে পালং শাকের তরকারিটাও হচ্ছে আমি কষিয়ে নিচ্ছিলাম আর কি, পালং শাকটা, পালং শাক একদম চুপসে যায়। আর পালং শাক দিয়ে কিন্তু ভাজির থেকে মাছ রান্নাটা বেশি মজা। তো এখন এই যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর অল্প একটু হালকা ঝোল দিয়ে দিলাম, তো মাছটা সেদ্ধ হয়ে গেলেই রান্নাটা শেষ হয়ে যাবে। এই তো এই ছিল আমার আজকের সিম্পল দুইটি রান্না। রান্না বান্না শেষ, এখন আমি হচ্ছে কিচেনটা একটু গুছিয়ে নিব। রান্নার পর সাথে সাথে আমি গুছিয়ে নিই, কোনো কিছু আধোয়া রাখি না। এই যে সিঙ্ক চুলা সব কিছু পরিষ্কার করে নিয়েছি, আর এই যে বড়ই খেতে খেতে এগুলো অবশিষ্ট রয়েছে। তো এই তো তরকারিগুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর কারা কারা লাউ আর পালং শাক এই দুইটা জিনিস অন্য কোনো ডিফারেন্টভাবে রান্না করেন কিনা কমেন্ট করে জানাতে পারেন, চাইলে আমাকে রেসিপিও বলতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।